মাশরুম কিচেন আজকে আমি আবারো চলে এসেছি দারুন একটা রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন বাঁধাকপি গুলো আমি আরামভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছি এই যে মাছখানের ডাটটা এটা কিন্তু থাকতে লাগবে এবার আমি এগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করলে পরে পাতাগুলো খুলে যেতে পারে সেজন্য আমি এগুলোকে একটু বেঁধে নেব সুতো দিয়ে যাতে পাতাগুলো খুলে না যায় আপনারা এই রেসিপিটা করার জন্য ছোট ধরনের বাঁধাকপি নেবেন সেই বাঁধাকপির টেস্টটা খুব দারুণ হয় বড় হয়ে গেলে কিন্তু বাঁধাকপির টেস্টটা অন্যরকম হয়ে যায় আর এই রেসিপিটা করার জন্য ছোট ধরনের বাঁধাকপি নিলেই সবথেকে ভালো হয় আর আপনারা চাইলে চার ফালি করে নিতে পারেন বাঁধাকপিটা আমি একটু বেশি ফালি করে নিয়েছি দেখুন এই যে আমি দুটো বেঁধে নিয়েছি এইভাবে বাকিগুলো আমি বেঁধে নিয়ে ফিরে আসছি দেখছেন কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুটো লবঙ্গ দুটো তিনটে লবঙ্গ ছোট এলাচ ভেঙে দেব একটুখানি দিয়ে দেবো অল্প একটু দারচিনি আর এই যে বাঁধাকপিগুলো আমি বেঁধে রেখেছিলাম বাঁধাকপি স্লাইসগুলো এগুলো এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব স্টার অ্যানিস বা স্টার ফুল চাকরি যা বলে আমার কাছে এরকম ভাঙা ভাঙা আছে আমি এক টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দেব স্টোন ফ্লাওয়ার বা ড্যাগার ফুল যাকে বলে অল্প একটু আর একদম অল্প একটু পেঁয়াজ স্লাইস দুটো রসুন কোয়া থেতো করে নিয়েছি সেইটা আর দিয়ে দেব অল্প একটু ঘি এবার এটাকে আমি সেদ্ধ করে নেব দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ভাপিয়ে নেব যাতে বাঁধাকপিটা পুরো সেদ্ধ হয়ে যায় তারপরে আমি ফিরে আসছি অন্যদিকে আমি কিছু মশলা গুঁড়ো করে নিচ্ছি এখানে দেখছেন গোটা জিরে আর গোটা ধনে আমি ডাই রোস্ট করে রেখেছি এটাকে গুঁড়ো করে নেব আমি গোটা জিরে আর গোটা ধনেটা বেটে নিয়েছি গুঁড়ো করে এখানে রেখেছে গোটা গরম মশলা এটাও আমি ডাই রোস্ট করে নিয়েছি সেটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে কি কি আছে আমি রান্না করতে করতে আপনাদের বলে দিচ্ছি আমি মিক্সার বাটিতে দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা দু তিনটে শুকনো লঙ্কা দু তিনটে আর পেঁয়াজটাকে সিদ্ধ করে নিয়েছি আর নিচে রয়েছে রসুন কোয়া এগুলোকে একসঙ্গে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব আবারও মিক্সার বাটিতে দেখুন আমি দিয়ে দিয়েছি কাজু পোস্ত চালমগজের বীজ আর অল্প কিশমিশ এগুলোকে আমি একটা ভালো স্মুথ ব্যাটার বানিয়ে নেব দেখুন বাঁধাকপিটা যে আমি সিদ্ধ বসেছিলাম সেটা সিদ্ধ হচ্ছে এবার আমি এগুলোকে স্ট্রেন আউট করে নেব ভালো করে জল ঝরিয়ে নেব বাঁধাকপিটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে ঘি আপনারা যদি ঘিতে পুরো না করতে চান তাহলে ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন ঘিটা আমার গরম হয়ে গেছে এবার এই যে বাঁধাকপিগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এগুলোকে একটু ভেজে নিচ্ছি
একটু ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে যেটুকুনি সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকুনি সিদ্ধ হয়ে যায়। আর অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। বাটিতে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি, এর মধ্যে একে একে আমি যেই মশলাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এখানে রয়েছে গোটা জিরে, গোটা ধনে ড্রাই রোস্ট করে সেটাকে ভালো করে মিক্সি বেটে নিয়েছি। এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো, এখানে রয়েছে ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টোন ফ্লাওয়ার আছে, আপনাদের কাছে যদি না থাকে না দেবেন, জায়ফল, জৈত্রী, আর রয়েছে সাজিরে। আর এখানে রয়েছে সেদ্ধ করা পেঁয়াজ, রসুন, দুটো তিনটে কাঁচা লঙ্কা, দুটো তিনটে শুকনো লঙ্কা, ভালো করে পেস্ট করে নেওয়া। আর রয়েছে কাজু, কিশমিশ, পোস্ত আর চালমগজ বেটে নিয়েছি, সেটাকেও এইখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যার যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এদিকে আমার বাঁধাকপিগুলো উল্টা পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে দেব। যেগুলো ভাজা হয়নি সেগুলো আমি একটু ভাজা করে নেব। গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তাতে ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা বেশি গরম হতে দেবো না, সেই মশলাটা আমি এর মধ্যে একদম লো ফ্লেমে কুক করব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দেবো অল্প পরিমাণে কেশর, আপনাদের কাছে যদি না থাকে দেবেন না, দিয়ে দেবো গোলাপ জল, আপনারা এটা মেশানোর সময়ও দিয়ে দিতে পারেন, আর দিয়ে দেবো কেওড়া জল একদম অল্প পরিমাণে। আপনাদের কাছে যদি মিঠা আতর থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারেন। যেহেতু এটার মধ্যে টক দই আছে সেই জন্য এটাকে খুব আস্তে আস্তে কুক করতে লাগবে, যাতে টক দইটা কুক হয়ে যায়। আর যে মশলাগুলো আমরা দিয়েছি সেটা অলরেডি কুক আছে, তবু যাতে ফ্লেভারটা এনহ্যান্স করে। আপনাদেরকে যদি কেশর না থাকে তাহলে দেবেন না। আমি এখানে কিছু স্পাইসেস ইউজ করেছি যেগুলো হয়তো সচরাচর সবার ঘরে থাকে না, যেমন স্টার এনিস বা স্টোন ফ্লাওয়ার, না থাকলে না দেবেন কোনো অসুবিধা নেই, কিন্তু জায়ফল জৈত্রীটা দেওয়ার চেষ্টা করবেন। আর মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল এটা সবার কাছেই থাকে, তাই সেটাও দেবেন, কেশরটা না থাকলে দেবেন না। এর মধ্যে দিয়ে দেবো চিনি,
এটাকে যতক্ষণ এর সাইড দিয়ে তেল বা ঘি ছেড়ে না যাচ্ছে ততক্ষণ এটাকে কুক করতে হবে। দেখুন মশলাটা থেকে তেল বা ঘি আমরা যেটা ইউজ করেছিলাম সেটা কিন্তু ছেড়ে গেছে। এবার আমি এই বাটিটাকে ধুয়ে যেটুকুনি জল হয় সেটুকুনি জল দিয়ে দিলাম। এই বাঁধাকপি গুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা এই বাঁধাকপির মধ্যে ঢুকে যায়। ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধ সবার ঘরেই থাকে, দুধের উপর যে শর্টটা পড়ে সেই শর্টটাকে ফেটিয়ে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব টেস্ট পাবে। যেহেতু এটা আমরা একটা শাহি ব্যাপার শাহি জিনিস রান্না করছি, সেই জন্য শাহি জিনিসে কিন্তু ফ্রেশ ক্রিম, কেসার, গোলাপ জল, মিঠা আতর, আমার কাছে যেহেতু মিঠা আতর ছিল না আমি কেওড়া জল দিয়েছি, এগুলো কিন্তু দিতে লাগে, তাহলে কিন্তু টেস্টটা একদম শাহি ব্যাপার চলে আসে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এটা আর মিনিট দুয়েক আমি ফুটিয়ে নেব, তারপর আমি এটাকে সার্ভ করব। আমি কিন্তু সার্ভ করে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। তাহলে আপনাদের কেমন লাগলো এই রাজকীয় ব্যাপারে বাঁধাকপি রান্না করে? তাহলে একদিন এই শাহি বাঁধাকপি রেজালা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আশা করি পছন্দ হবে। চ্যানেলের ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কিন্তু আগামী দিনে আরও নতুন নতুন কিছু ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এই বাঁধাকপির দিনে একদিন বাঁধাকপির রেজালা তৈরি করে দেখবেন, বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। ধন্যবাদ।